back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আবারো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার হাজবেন্ডের পছন্দের খাবারগুলো তৈরি করেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলেন আমি কি কি কুকিং করেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে চিংফুরন, আমি 2 প্যাকেট এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর হচ্ছে মিট, এগুলো দিয়ে আমি মিট কারি তৈরি করব। আর এখানে হচ্ছে একটি আস্ত চিকেন নিয়ে নিচ্ছি আমি সাগরানা তৈরি করার জন্য। আর যা যা কুকিং করব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে হচ্ছে আমি সবগুলো মিট ভালোভাবে ধুয়ে সব ধরনের স্পাইসি দিয়ে কিন্তু একসঙ্গে মেখে কুকিং করব। এতে করে কুক করতে আমার খুবই ইজি হবে এর জন্য। আর এভাবে কুকিং করলে কিন্তু সময়টা সেভ হয়ে যাবে, আর অন্যদিকে কিন্তু আমি অন্য কারিগুলো কুক করে নিতে পারবো। আর সবগুলো কিন্তু আমি আগে থেকেই অর্গানাইজ করে রেখে দিচ্ছি যাতে খুব সহজে কুক করে নিতে পারি এর জন্য আর কি। আর এগুলো কুকিং করেছিলাম আমার হাজবেন্ড বাংলাদেশে হলিডেতে গিয়েছিলেন, আর উনি যখন ইউকেতে আসবেন এর আগের দিনই কিন্তু এই খাবারগুলো তৈরি করেছি। আর পরের দিন কিন্তু মর্নিংয়ে উনি চলে এসেছিলেন। তো কুকিং করতে তো অনেক সময় প্রয়োজন হয়, তাই ভাবলাম আগের দিনই কিন্তু কুক করে নিয়ে নিব এই আর কি। আর আমার হাজবেন্ড এ ধরনের খাবার খুবই পছন্দ করেন, আর আমি কিন্তু কুক করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু উনি খাবারগুলো খুব পছন্দ করেন। এর জন্য আমরা সবাই তো মেয়েরা চাই যে হাজবেন্ডের পছন্দের খাবার এবং ফ্যামিলির পছন্দের খাবারগুলো সবসময় যেন তৈরি করে ওদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি এই আর কি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো এখন দেখতে পারছেন আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না। এখানে আমি কিংফুরন কুকিং করার জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর হচ্ছে পেঁয়াজ, আর এগুলো দিয়েই কিন্তু কিংফুরনটা কুকিং করে নিব। আর এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কারিগুলো নিচে ফুরা লেগে না যায় এর জন্য। তো এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেস্টটা সফট হওয়ার জন্য। তো এখন আমি কিংফুরন দিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু 1 প্যাকেট ছিল স্মল আর একটি ছিল বিগ। তো আমার বাসায় 1 প্যাকেটই বড় ছিল এর জন্য এর সঙ্গে আমি স্মল 1টি প্যাকেট মিক্স করে কুকিং করে নিয়ে নিচ্ছি। আর এই কারিটা কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো এখন দেখতে পারছেন আমি আবারও নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পুরি, আর হচ্ছে এগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্পাইসি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে যেন কিংফুরনের সঙ্গে স্পাইসিগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখন দেখতেই পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি, আর এদিকে আবারও ঢাকনা দিয়ে ডেকে কুকিং করেছি। আর এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি কয়েক টুকরো গ্রিন অ্যান্ড রেড আর হচ্ছে ইয়ালো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কারি ফ্লেভারের জন্য, আর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে কিন্তু কুকারের আগুনটা আমি অফ করে নিব যেহেতু কিংফুরন কুকিং কিন্তু আমার অলমোস্ট ডন। এখন দেখতে পাচ্ছেন আরেকটি হাঁড়ি বসিয়ে
আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি ডাল ভুনা করব, এর জন্য এখানে আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ডাল ভুনা করতে কিন্তু বেশি সময় লাগবে না, তো খুবই ইজিভাবে এগুলোকে কুক করে নিতে পারবো। আর আগে থেকে কিন্তু আমি ডালকে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে সব ধরনের স্পাইসি দিয়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ইভেন আমার হাজবেন্ড খুব পছন্দ করেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি সব ধরনের স্পাইসি দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি ডাল। ডাল দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে, ডালটা ভেজে নিলে খুবই টেস্টি হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে নিচ্ছি। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কুক করব 10 মিনিট। ডাল কারিটা যেভাবেই কুকিং করেন না কেন খুবই টেস্টি হয়, আর ডাল হচ্ছে খুবই হেলদি একটি খাবার। তো এখন দেখতে পাচ্ছেন আমি ডালের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি গ্রিন চিলি, আর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ডেকে কুক করব। আর এখন দিয়ে দিচ্ছি ইয়েলো লেমন স্লাইস করে কেটে নিচ্ছি, আর হচ্ছে টমেটো দিয়ে আরো 5 মিনিট কুক করব। এখন ধনে পাতা কুচি দিয়ে কিন্তু ডালের কারিটা আমার অলমোস্ট ডান। আর এখানে হচ্ছে একটি কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি, আমি যে আস্ত চিকেনটাকে রেখেছিলাম কুক করার জন্য, এর মধ্যে আমি সব ধরনের স্পাইসি দিয়ে এখন ভেজে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে ক্যাপসিকাম এগুলো দিয়ে কিন্তু আস্ত চিকেনটাকে আমি কুক করব। আর এখানে দেখতেই পাচ্ছেন একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও রাইস তৈরি করার জন্য ঘি, আর হচ্ছে তেজপাতা, আর হচ্ছে পেঁয়াজ কুচি, দারচিনি, আদা, আর রসুনের পেস্ট আর সল্ট দিয়ে আমি ভেজে নিচ্ছি পোলাও রাইস তৈরি করার জন্য। তো এখন আমি কেটলের মধ্যে পানি বয়েল করে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে রাইস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমি ওভেনে বেক করব। আর ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমি কুকিং করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু একদম রেডি। এখন আস্ত চিকেন দিয়ে একটু কুক করে নিব। এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক নাইস একটি কালার চলে এসেছে। আর এখানে হচ্ছে কয়েকটি ডিমকে আমি বয়েল করে নিয়ে নিচ্ছি যেহেতু সাগরানা তৈরি করবার জন্য। আর এখানে হচ্ছে কয়েকটি আলুকে আমি একটু হলুদ লবণ মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। আর এই তো ফাইনাল লুকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখানে হচ্ছে পোলাও রাইস, আর হচ্ছে মিট কারি। পোলাও রাইসটা কিন্তু আমি মর্নিংয়ে কুকিং করেছিলাম, আর সবগুলোকে আমি এভাবে গরম করে নিয়ে নিচ্ছি। আর এই তো হচ্ছে ডাল বুনা, আর এখানে হচ্ছে আমি যে আস্ত চিকেনটাকে কুকিং করেছিলাম চিকেন, আর হচ্ছে কিং পুরন, আর এখানে হচ্ছে পটেটো ফ্রাই করেছিলাম, আর এখানে হচ্ছে
ডিম, এগুলোকে আমি কেটে রেখে দিচ্ছি সাগরানা তৈরি করার জন্য। আর এখানে হচ্ছে কিকুম্বার, ক্যারট আর হচ্ছে টমেটো, এগুলো হচ্ছে আমার আজকে সব আয়োজন। আর এখানে দেখতে পারছেন একটি ফ্লাওয়ার নিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ডকে গিফট করব। তো যেহেতু উনি বাংলাদেশ থেকে আসবেন, ওনাকে ওয়েলকাম জানাবো, এর জন্য আমি ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটি ছিল কয়েকদিন আগের, বাট আপলোড করতে দেরি হয়ে গেলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।